হ্যালো ভাই ও বোন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি সোনা ভাই ও বোন আমার জয়াঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু শরীরটা অনেকটা ভালো আছে কেননা জ্বরটা কমেছে আর মুখের হাসিগুলো বত্রিশটা দাঁত বের করে হাসছি দেখো না আর আজকে আসি আমি তোমাদের কাছে একটা মানে কথা বলতে আর কি কথা জানতে আর কি তোমরা যে থামবেল মানে লেখাটা যে দেখেছো থামেলের মধ্যে সেটাও সত্য আর আমি যে ভিডিও করছি সেটাও সত্য কেননা আমি কোনো মিথ্যা মানে কথা বলে ভিডিও করতে পছন্দ করি না তার জন্য আমি যেটা যেটুকুই করি যেটা সত্যি সেটাই বলি তার মানে কি হয়েছে আজকে একটা দামরা বাছুর নিয়ে আমি কথা বলার জন্য তোমাদেরকে আসি আমার এই দামরা বাছুরটা আমার এই দামরা বাছুরটা সাত মাসের দামরা বাছুর ঠিক আছে সাত মাসের দামরা বাছুর কিন্তু বাছুরটা এত ভালো লাগে আমার তার মানে একদম মোশের বাচ্চার মতন বাছুর হয়েছে দেখো আর দেখো দুইজনে আমার এখানে দাঁড়াই আছে একটা ভাই আর একটা বোন আমার ভিডিও করা দেখছে ওরা আর দেখো দামড়া বাছরটা তার মানে গায়ের লোমগুলো আমার না খুবই পছন্দ হয় কি জানো না তার মানে হলো দেখো এটার লোমগুলো একদম মনে হয় কি যে মোষের বাচ্চা একদম লোমগুলা দেখেছো আজকে স্নান করে দেওয়া হয়েছে তে আমি দিনও দামড়া বাছুর মানে বড় করি নাই কোনো দিনও মানে আজকের থেকে ধরো অনেক বছর থেকে আমি গায়ে দু গায়ের কাজ করছি গরুর কাজ করছি কিন্তু কোনো দিনও আমি আর কি মানে দামড়া বাছুর বড় করি নাই তো এই দামড়া বাছরটাকে বড় করার আমার খুব ইচ্ছা আছে কিন্তু মানে ইচ্ছা থাকলেও তো আর সব কিছু পূর্ণ হয় না তার মানে এরকম সাইজের যখন দামরা বাছর হয় তখন কিন্তু আমি বিক্রি করে দিয়েছি তো এই দামরা বাছরটা না আমার খুব পছন্দ হয় কেননা একদম ভোসের বাচ্চার মতন দেখো না লুমগুলো খুব খারা খাড়া আর বড়ো বড়ো কত আমার অনেক পছন্দ হয় আর কি বাছরটা আর সাইজটা খুব ভালো আছে তোমাদেরকে দেখাচ্ছি সাইজটা দেখো তোমরা মানে ও মানে যদি ওকে বড় করি মানে একদিনকালে মানে ভালো হবে আর কি দেখো না লাফালাফি করছে এই রও শোনা রও 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 দেখো পিঠের এই সাইডগুলো একদম সেই মানে বেশি করে যত্ন টত্ন করলে ওটা আর কি ভালোই মানুষ হবে আর কি কিন্তু কিভাবে যে বড় করব আমি কীভাবে মানে ওকে মানুষ করব মানে কত টাকা খরচ হবে ওকে মানুষ করার জন্য আর কি কি মানে আইটেমের খেতে দিতে হবে কিন্তু আমি এখনও বড় করি নাই তোমাদেরকে কিছু মানে কাছে আজকে আমি সত্যি ঘটনাটা বলছি কেন দামরা বাছরকে হয়তো এই সাইজ হয়েছে আমি বিক্রি করে দিয়েছি তাই আমার এটাকে অনেক বড় করার শখ আছে আর কি যে আমি ওকে বড় করব। তো আমি কিভাবে বড় করব আর কী প্রসেসে বড় করব। তোমরা তো আমার সব অডিয়েন্স সব ভিউয়ার্স ভাইগুলো তো সব গরুর বিষয়ে কথা বলো আমি জানি কেননা সব আমার ভিডিওগুলো যারা যারা দেখে সবারই তো গরুর ফার্ম আছে কারো কেউ গরুর ভিডিও দেখতে পছন্দ করে তা মানে তাদের মধ্যেই ভাই বোনের মধ্যেই বলছি যে কেউ যদি জানো আর কি দামরা বছর বড় করতে কত টাকা লাগে আর হলো কীভাবে আমি কি কি খাওয়াইলে এটা তাড়াতাড়ি করে বড় হবে সেটা যদি তোমাদের তোমরা যদি একটু কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে আমার খুব মানে খুব উপকারে আসতো আর কি কারণ আমি এই সাইজের গরুকে কোনোদিন আমি বড় করি নাই সেজন্য আজকে তোমাদেরকে আমি প্রশ্ন করছি যে হলো ভাই আর বোন তোমরা যদি আমাকে একটু হেল্প করতে আমার খুব ভালো হতো আর কি খুব সুন্দর বাছরটা দেখো না ও দৌড়াদৌড়ি করছে তা আমি তো ভালো করে গুছিয়ে গেছে কথা বলতে পারছি না কিন্তু তবুও আজকে আমি মানে ভাবলাম যে না আমার ভাই বোনেরা তো জানে মানে ওরা তো সবসময় গরুর তো খামার আছে তোমাদের আর সব ভিউয়ার্স ভাইগুলো আমার বোনগুলো সবার কিন্তু গরুর ফার্ম আছে আর কি তারা তো গরুর দামড়া বছর তো অনেক ভাইগুলো বড় বড় করে আর কি দেখি আর কি ভিডিওতে তো ভাবছি যে এটা থেকে বড়ো করবো কিন্তু কিভাবে করব আমি না বুঝতে পারছি না জানো না তোমরা একটু কমেন্ট বক্সে না আমার কে না আজকে না লিখে দিবে হ্যাঁ যে আমি ওকে মানে বড় করার জন্য মানে কতদিন লাগবে ওকে বড় করতে আর কি কি আইটেমের খেতে দিলে ও আর কি বড় হবে আমার ভালো হবে আর কি একটু বলে দিলে কেননা আমি অত বুঝি না দামরা বাছরের হিসাবে কিছু বুঝি না কিন্তু আমাকে গায়ের হিসাবে বলো মানে বড় বড় গায়ের হিসাবে বলো দুধের বিষয়ে কথা বলতে বলো কোনো গরু ট্রিটমেন্টের বিষয়ে কথা বলতে বলো সেগুলো সব জানি কিন্তু এই বছরটাকে বড় করতে আমি কিভাবে বড় করব কত টাকা খরচ হবে আর কি কী খাওয়াইতে লাগবে আর কি টাকার কথা দূরে হয়তো পরে কিন্তু কি কী আইটেমের খেতে দিলে ও আর কি মানে তাগড়া তুগড়া হয়ে উঠবে আমার ভালো লাগবে আর কি একটা ফার্মে যদি একটা দামড়া থাকে খুবই ভালো লাগে আর কি তা আজকে আমি মানে সকালে ভিডিওটা মানে শ্যুট করছি না তো ও তোমাদেরকে গুড মর্নিং কিন্তু বলে দিয়েছি কারণ আজকে আমি বিকালের থেকে ভিডিওটা শ্যুট করছি সকালের দিকে মানে সময়ও পাওয়া যায় না সময়ও পাইনি আজকে তা আজকে ভাবলাম যে বিকালের দিক থেকেই আর কি ভিডিওটা শ্যুট করি তার জন্য আর কি তোমাদের সামনে আসলাম ভিডিও শ্যুট করতে আর তোমরা কেমন আছো সবাই কিন্তু একটু কমেন্ট বক্সে কিন্তু বলবে ঠিক আছে সোনা ভাইও বল দেখো না কিভাবে লাফালাফি করছে ও বাবা দেখো দেখো আমার খুবই ভালো লাগে ও যখন লাফালাফি করে আমার খুবই ভালো লাগে আর দেখো সাইজে আছে কিন্তু ওকে যদি আর একটা বছর পালা যায় তাহলে ও একটু মানে ভালো আর কি এই টাইমে যদি বিক্রি করে দেবে সে তো টাকা পাওয়া যায় না অল্প একটু টাকা দেবে আর তার একটু বড় করে যখন আমি বিক্রি করব তখন কিন্তু ভালোই একটা অ্যামাউন্ট পাওয়া যাবে আর কি তে সব মানে খারা খামারের ভাই বোনেরা চায় যে দুইটা টাকা যাতে লাভ আসে তা আমিও ওইটাই এটাও ভাবি আর কি যে আমি যদি একটু বড় হয়ে বিক্রি করি গরুটাকে যখন বড় হবে একটু বিক্রি করলে তখন যদি আমার একটু পয়সার অ্যামাউন্টটা একটু বেশি আসবে তা আমার একটা উপকার আসে আর কি কেননা আমার গরু ফার্ম তো ধরো বাড়িতে নিতে হবে অনেক টাকা পয়সারও দরকার তোমরা তো জানোই তোমাদেরকে তো সবসময় বলে থাকি যে গরু ফার্মটা আমার এখানে মানে অনেক দূর হয়ে যায় আর অনেক কষ্ট কেননা আমি গরু পালতে পারছি না সবে অবজেকশন দেয় আমার নিজের বাড়িতে থাকলে তো তো কোনো কেউ তো অবজেকশন দিবে না তখন কেউ কিছু বলবেও না সেজন্য আর কি আমার টাকারও খুব দরকার তাই ভাবছি এটাকে যদি বড় করি মোটামুটি তাও মানে বড় হলে যদি বিক্রি টিক্রি করি তখন কিন্তু একটু লাভবান হতে পারবো আর কি আমাদের মতন গরিব ভাই বোনেরা তো এগুলোই আশা করে বলো আর কি আশা করব বলো সংসার করতে গেলে তো এটা টাকার দরকারই খুব দরকার তো তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ এই সাপোর্টটা এই হেল্পটা তোমরা আমাকে করবে হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু একটু মানে কাইন্ডলি একটু বলে দিবে হ্যাঁ যে আমি কিভাবে মানে ওকে মানুষ করব আর কি একটু বলে দিবি আজকে প্লিজ ভাই বোন হ্যাঁ ভুলবে না কিন্তু সত্যি সত্যি আমার ভিডিওটা পুরোটা দেখে আমাকে বলবে যে ভাই এভাবে করো আমার খুব হয়। ঠিক আছে বোন এখন তাহলে আমি ঘরে যাই ঘরে যে গরুর কাজ আছে জানো না ঘরে মানে কি ঘরে যাব যে বালতিটা আনবো বালতিটা এনে আবার দুনি করতে হবে প্রায় সন্ধ্যায় হয়ে গেল এখন গায়েদুনি করলাম গরু গোয়ালে আর এখন গায়েদুনি করব দেখো না অনেকটা দেরি হয়ে গেল জানো না আজকে এখন গায়েগুলো দুনি করি দুনি করে তারপর তোমাদের লগে আসছি আর আমি কোন গাইটাকে দুনি করব তোমাদেরকে দেখাচ্ছি ছোট গাইটাকে দুনি করব সেই পাজি এই গাইটা জানো না দুনি করার টাইমে না ভিডিও করা যাচ্ছে না তার মানে ওনা একদম পা দিয়ে লাথা লাথি করতে থাকে তো এই গাইটাকে এখন দুনি করব তার মানে গাব গেছে না এই জন্য দুধ দিতে চায় না এই গাইটাকে দুনি করি তারপরে তোমাদের লগে আবার কথা বলতে আসছি দেখো গরু গোয়াল থেকে এসে বললাম সব কাজগুলো কমপ্লিট করে গরুগুলোকে খাওয়ানো তারপরে প্লাস হলো গাই দুনি করে সবগুলো দুধকে প্যাকেট করে দিয়ে দিয়েছি এখন আর আমার কোনো কাজ নেই এখন দুই ঘন্টা এখানে ঘরে বসবো কেননা চাটা খাওয়া হয়ে গেছে চা খেয়েছি নিমকি দিয়ে চা খেয়েছি এখন দুই ঘন্টা বসবো কেন জানো এখন আমি ভিডিও করতে হবে আমাকে জয়া সং আর হলো ইনস্টাগ্রাম আর হলো ফেসবুকে আর তোমরা যে যে ভাই বোন আমার জয়ার সঙ্গে যাও না তোমরা আমাকে জয়ার সঙ্গে সবাই আমাকে বন্ধু করে নিও কেননা আমার জয়া ঘোষেতে লিঙ্ক দেওয়া আছে আর হলো ইনস্টাগ্রামের নাম হলো আমার ইনস্টাগ্রামের নাম হলো জয়া ঘোষ ওয়াইটি আর ফেসবুকের নাম হলো জয় ঘোষ ওয়াইটি তোমরা চাষবাড়িতে থেকে চাষ করবে আমি এসে যাব ঠিক আছে সোনা ভাই বোন তাহলে আমি এখন এখানেই ব্লগটা শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আসছি বাই বাই